নমস্কার, সহজে সংস্কৃত চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি তৃতীয় বিভক্তি নিয়ে আলোচনা করব। এর আগে আমি তৃতীয় বিভক্তি শুরু করেছিলাম আগের ভিডিওতে, করণ কারক আর তৃতীয় বিভক্তির প্রথম সূত্রটি নিয়ে শুরু বলেছিলাম। তো আজকে আমি সেই তৃতীয় বিভক্তি শুরু কিছু সূত্র বার্তিক নিয়ে আলোচনা করব। যদি আমার এই চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবে। তাহলে শুরু করি আজকের ভিডিও। প্রথমে দেখো, প্রথমে একটি বার্তিক আছে, প্রকৃত্যা দিব্য উপসংখ্যানম, অর্থ প্রকৃতি প্রভৃতি যে কয়েকটি শব্দ আছে সেগুলির উত্তর তৃতীয় বিভক্তি হয়। যেহেতু শব্দের উত্তর শব্দের সঙ্গে বিভক্তি হয়, সেই জন্য এই বিভক্তিগুলিকে বলা হয় উপপদ বিভক্তি। শব্দ যোগে যে বিভক্তি, সেই বিভক্তিকে বলা হয় উপপদ বিভক্তি। তো এই যে মানে এই যে বার্তিকের যে উদাহরণগুলো, সেগুলো হচ্ছে উপপদ বিভক্তির উদাহরণ। এই যে কয়েকটি শব্দ আছে, শুধুমাত্র এই শব্দগুলি থাকলে তবেই সেখানে তৃতীয় বিভক্তি হবে, নতুবা না। দেখো এখন কি কি শব্দ আছে, উদাহরণের সাহায্যে আমি দেখিয়েছি। প্রকৃত্যা চারু, মানে প্রকৃতি শব্দ, তা তৃতীয়ার এক বছরে প্রকৃত্যা, মানে প্রকৃতিতে চারু, মানে তার সমাবেশে শান্ত, চারু। সুখে না বা দুঃখে না জাতি, সুখে না জাতি হবে, দুঃখে না, মানে সুখে যাচ্ছে বা দুঃখে যাচ্ছে, সুখ দুঃখ। সমে না এতি, মানে সমানভাবে সমানভাবে যাচ্ছে, সমে না এতি মানে সম শব্দ। বিষমে না এতি মানে হচ্ছে এলোমেলো ভাবে যাচ্ছে, বিষম শব্দ। গোত্রে না সান্দিল্য, গোত্র শব্দ। দ্বীপ জোনে না ধান্যং, দ্রোণ শব্দ। তাহলে এই কটি শব্দ থাকলে তবেই সেই শব্দের উত্তর তৃতীয় বিভক্তি হবে। তাহলে কিরম ভাবে আমরা লিখবো, যে প্রকৃত্যা দিব্য উপসংখ্যানম, এই বাক্যানুসারে আলোচ্য পদে আমার তৃতীয় বিভক্তি হয়েছে। এরপরে সূত্রটি দেখো, অপবর্গে তৃতীয়া। এই সূত্রের সঙ্গে আমাদের যে আমরা দ্বিতীয় বিভক্তি বিধায়ক একটা সূত্র পড়েছিলাম, কালার্ধ নুরাত্যন্ত সংযোগে দ্বিতীয়া, এই সূত্রের একটি সামান্য মিল আছে, বা এর সঙ্গে একটি তুলনামূলক আলোচনা করা যায়। কিভাবে করা যায় আমি বলছি। দেখো প্রথমে এই সূত্রটির অর্থ দেখো, অপবর্গে তৃতীয়া। অপবর্গ মানে হচ্ছে ফলপ্রাপ্তি। এই সূত্রটির সম্পূর্ণ অর্থ হচ্ছে অপবর্গ, অর্থাৎ ফলপ্রাপ্তি যদি বোঝায় এবং ক্রিয়া সমাপ্তি, ফলপ্রাপ্তি এবং ক্রিয়া সমাপ্তি বোঝালে কাল এবং পথের পরিমাণবাচক শব্দের উত্তর ব্যক্তি অর্থে তৃতীয় বিভক্তি হয়। যদি অপবর্গ থাকে মানে ফলপ্রাপ্তি, আবার ক্রিয়া সমাপ্তি বোঝায়, সেক্ষেত্রে কাল এবং পথের পরিমাণবাচক শব্দের উত্তর ব্যক্তি অর্থে তৃতীয় বিভক্তি হয়। আর আমরা দ্বিতীয়ার ক্ষেত্রে কি পড়েছিলাম, যে কাল এবং পথের পরিমাণবাচক শব্দের উত্তর ব্যক্তি অর্থে, সেখানে আর ক্রিয়া সমাপ্তিও থাকবে না, অপবর্গও থাকবে না। এই দুটি ছাড়া যদি আমাদের শুধু ব্যক্তি বোঝাতো, সেক্ষেত্রে আমাদের দ্বিতীয়া হয়ে যেত, ওই কালার্ধ নুরাত্যন্ত সংযোগে দ্বিতীয়া এই সূত্রানুসারে। ঠিক আছে, যদি সেখানে অপবর্গ এবং ক্রিয়া সমাপ্তি, মানে ফলপ্রাপ্তি এবং ক্রিয়া সমাপ্তি চলে আসে, সেক্ষেত্রে আর দ্বিতীয়া হবে না, সেটা তৃতীয়া হয়ে যাবে। দেখো আমি এখানে এক কথায় বোঝানোর জন্য লিখে দিয়েছি, তোমরা এটা লিখে নেবে খাতায়, দেখে দেখে পড়বে। কেবলমাত্র ব্যক্তি বোঝালে দ্বিতীয় বিভক্তি হবে, কিন্তু ব্যক্তির সাথে যদি ফলপ্রাপ্তি এবং ক্রিয়া সমাপ্তি বোঝে, সেক্ষেত্রে তৃতীয়া হয়। আমাদের কিন্তু পরীক্ষাতে এই অপবর্গ শব্দের অর্থ কি এরকম ভাবে কিন্তু আসে, এক কথায় এক নম্বরে প্রশ্ন দিল যে অপবর্গ কথার অর্থ কি। তাহলে অপবর্গ কথার অর্থ হচ্ছে ফলপ্রাপ্তি। উদাহরণ দেখো, উদাহরণ দিয়ে বোঝাই। স মাসে ন ব্যাকরণম অপঠত, মানে সে, এর অর্থ হবে এক মাস ধরে ব্যাকরণ পাঠ করেছে এবং তার ফলপ্রাপ্তি হয়ে গেছে এবং ক্রিয়া সমাপ্তি ঘটেছে, মানে সে তার ব্যাকরণ পাঠ সে এক মাস ধরে করেছে এবং তার ব্যাকরণ পাঠ করা যে কর্মটি সে সমাপ্ত হয়েছে এবং তার ফলও পেয়ে গেছে, মানে পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে, এরকম কিছু, মানে ফলটা বেরিয়ে গেছে। তো এরকম অর্থ বোঝালে সেখানে তৃতীয় বিভক্তি হবে, এটাকে হচ্ছে অপবর্গে তৃতীয়া। আর যদি আমাদের এক মাস ধরে যদি পাঠ করা চলতো, তার যদি ক্রিয়া সমাপ্তি না হতো, মানে এক মাস ধরে চলতে চলছে ক্রিয়া সমাপ্তি হলো না বা ফলপ্রাপ্তিও ঘটলো না, সেক্ষেত্রে কিন্তু আর তৃতীয়া হবে না, সেক্ষেত্রে হয়ে যাবে দ্বিতীয়া। স মাসং ব্যাকরণম অপঠত, মানে সে এক মাস ধরে ব্যাকরণ পাঠ করছে, এর না তো ক্রিয়া সমাপ্ত হয়েছে না তো ফলপ্রাপ্তি হয়েছে, এটা হচ্ছে ব্যক্তি অর্থে দ্বিতীয় বিভক্তি। ঠিক আছে, যদি আমাদের এখানে অনেক সময় অর্থ পার্থক্য দেয় যে স মাসে না ব্যাকরণম অপঠত, স মাসং ব্যাকরণম অপঠত, দুটি পার্থক্য কি, পার্থক্য হচ্ছে মাসে না যেখানে থাকবে তৃতীয়া, সেখানে হবে হচ্ছে অপবর্গে তৃতীয়া, মানে এর ফলপ্রাপ্তি হয়েছে এবং ক্রিয়া সমাপ্তি হয়েছে, আর যেখানে মাসং দ্বিতীয়া সেখানে ফলপ্রাপ্তি হয়নি, ক্রিয়া সমাপ্তি হয়নি, শুধু ব্যক্তি বোঝানো হয়েছে।
পড়া সূত্রটি দেখো, সহযুক্তে অপ্রধানে, খুব গুরুত্বপূর্ণ সূত্র। যে কটা আমি সূত্র আজকে পড়াচ্ছি সবগুলি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় খুবই আসে। দেখো, সহযুক্তে অপ্রধানে এর অর্থ হচ্ছে সহ শব্দ, ঠিক আছে, সহ বা তার সমর্থক শব্দ, সাকম লিখে দিচ্ছি এখানে, সাকম, সমম, সার্ধম শব্দের যোগে তৃতীয়া বিভক্তি হয়। সহযুক্তে মানে সহ শব্দের যোগে অপ্রধানে, অপ্রধান কর্তায় তৃতীয়া, মানে অপ্রধান মানে হচ্ছে অপ্রধান, তৃতীয়া বিভক্তি হয়। অপ্রধান মানে হচ্ছে অপ্রধান কর্তায়। উদাহরণ দিলে বুঝতে পারবে, দেখো এখানে দিয়ে দিয়েছি, পুত্রে না সহ আগত পিতা, পুত্রের সাথে পিতা আসছে। তাহলে এই আগত হচ্ছে ক্রিয়া, তাহলে কে আসছে, পিতা আসছে। তাহলে পিতা হচ্ছে প্রধান, প্রধান কর্তা, মানে পিতাই আসছে, কিন্তু পিতা কার সাথে আসছে, পুত্রের সাথে আসছে। তাহলে পুত্র এখানে অপ্রধান, কারণ আসা কাজটা পিতা করছে, সে পুত্রের সাথে আসছে, তাহলে পুত্র এখানে অপ্রধান কর্তা। সেক্ষেত্রে এই অপ্রধানে তৃতীয়া বিভক্তি হবে। এটাই হচ্ছে সহযুক্তে অপ্রধানে সূত্র অনুসারে এই অপ্রধানে তৃতীয়া বিভক্তি। আর পিতা হচ্ছে প্রধান কর্তা, অতএব এখানে প্রথম বিভক্তি যেরকম হওয়া সেরকমই হবে। তাহলে এখানে পুত্রের না হচ্ছে অপ্রধান, তাহলে অপ্রধান কর্তায় তৃতীয়া বিভক্তি হবে। আর একটা ছোট করে দেখিয়ে দিই এখানে, দেখো বিশেষ কিছু বিষয়, সেটা হচ্ছে যদি সহার্থক শব্দ, ধরো আমাদের এখানে পুত্র সহ যেরকম আছে, হ্যাঁ, যদি সহ শব্দ থাকলো না, সহ শব্দ হচ্ছে যদি সহার্থের বোধ হয় যে সহ শব্দ উজ্জ্বল আছে কিন্তু সহার্থ একটা বোধ হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু তৃতীয়া বিভক্তি হয়। তবে লিখে দিয়েছি এখানে আমি আবার, সহার্থক শব্দ ছাড়াও সহার্থের বোধেও তৃতীয়া বিভক্তি হয়। উদাহরণ দেখো, পুত্রে না আগত পিতা, তাহলে এখানে সহ বা সাকম সহার্থ কোনো শব্দ নেই, তবুও কিন্তু আমাদের এরকম একটা কিন্তু অর্থ বোঝাচ্ছেই যে পুত্রে না আগত পিতা, মানে পুত্রের পিতার সাথে, পুত্রে না পুত্রের সাথে পিতা আসছে, ঠিক আছে, সাথে কিন্তু একটা অর্থ চলেই আসছে। যেহেতু আমাদের একটা অর্থ বোঝাচ্ছে, সেই জন্য এখানে তৃতীয়া বিভক্তি হবে, সহার্থের বোধেও তৃতীয়া বিভক্তি হয়। তাহলে ওই একই সূত্র অনুযায়ী হবে, সহযুক্তে অপ্রধানে এই সূত্র অনুসারে সহার্থের বোধে তৃতীয়া বিভক্তি হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই, এরপরে আমি তৃতীয়া বিভক্তি বিষয়ক আরও তিন চারটি সূত্র আছে যেগুলো আমি করাবো এরপরের ভিডিওতে। যদি আমার এই ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।